ইব্রাহিম আলা যাইতে যাইতে হগলের পিছনে যায় লাইন রয়েছে একটু পরে বিশ্ব সুন্দরী সাহারা কি নিয়ে বেরিয়ে গেছেন বান্ধবীরা পরামর্শ দেয় দেখ তো ডান দিকে যুবকটা কেমন কয় না এটা চলে না বাম দিকেরটা দেখ এই কাতারের পিছনেরটা ওইদিকে একটা না তোর আর কত গুর্মু এত সুন্দর রাজাবাশ্বর ছেলেগুলো তোর চয়েজ হয় না পছন্দ হয় না সাহারা পছন্দের মানুষ পৃথিবীতে আইছিই না খামাহা তোর পিছে কত ঘুরমু সাহারা ডাকতেছে না রে বিরক্ত হইস না রে কেন জানি আমার মন বলে আজকের বাজারে মনের মানুষ পাইব। বান্ধবী বান্ধবীরা না হইয়া আমাকে একটু সময় দে দে সুযোগ আমি ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষ পাই কিনা না সাহারা সাহারা একা যাইতে যাইতে লাইনের একবারে শেষ মাথায় যাইয়া দেখতেছে এমন একটা যুবক দাঁড়িয়ে আছে গ যাকে একটা না চল্লিশটা রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে যা একটা না চল্লিশ রাত্রুমের করে স্বপ্ন দেখেছে যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ সাল্লি যার কপালের মধ্যে লেখা ছিল মোহাম্মদ একটানা চল্লিশ দিন স্বপ্নে দেখেছি গুমের ঘরে আমি ওই লোকটাকে খুঁজতেছি দেখি আমার মনের মানুষটা মিলাইতে পারি যাইতে যাইতে লাইনের শেষ মাতাই যাইয়া দেখে ওই কপালে লেখা মোহাম্মদ লইয়া ইব্রাহিমে খলিল দাঁড়াইয়া রইছে একটা চিৎকার মারছে সাহারা বান্ধবীরা রে আ আমার মনের মানুষ পাইছি বান্ধবীরা চারদিক গ্যারাও করে ফেললেন কোথায় তোর মনের মানুষ এই যে দেখ এই লোকটাকে একটা না চল্লিশটা রাত্র গুমের ঘরে আমি তাকে স্বপ্নে দেখেছি দেখ কপালের মধ্যে কি দেখা যায় সাহারাই এই নিদর্শন দেখানোর পরে বান্ধবীরা বলেন এ সাহারা এই মানুষ কোত্ থেকে মিলাইলে কোত্ থেকে পাইলি দেরি করিস না এ মানুষটাকে ভরণ করে নিয়ে যা সাহারাটাকে খালি হাতে বরণ করবো না রে আমার এক হাতে মুতির মালা দে আর এক হাতে জরির মালা দে আমি আমার বন্ধুর গলায় মালা পরাইয়া দিলাম আমার আল্লাহ বলেন বন্ধুগো তোমার নামের বরকতে ইব্রাহিম খালিল বিশ্ব সুন্দরী সাহারের হাতে মুতির মালা জরির মালা পাইল তোমার পছন্দের লাইনে তোমার উম্মতেরা দাঁড়াইলে আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিদের হাতে তোমার উম্মতের গলায় জান্নাতি ফুলের মালা পড়াইব এই রাস্তাটা কোথায় আর আমরা আসি কোথায় আবার আসুন সেই রাস্তা বাইর করি কারণ যেই দেশে আসি দেশে কিন্তু থাকা যাবে না থাকার সিস্টেম নাই থাকার বিষা নাই জাহঙ্গা লাগবো তাহলে কিভাবে গেলে ভালো হয় এই রাস্তাগুলো খুঁজে বের করি আল্লাহ যদি তৌফিক দেন আসুন আলোচনায় যাই বাবারা শুধু আমাদের নবী যে রহমত করোনা এটার ওয়াজ করলে দুই তিন মাস লাগবো আমরা সংক্ষেপে গেলাম আমাদের নবী সকলের জন্য করুণা তাইলে আমরা আর নবী বড় নবী আমরা সে নবীর উম্মত তাই আমাদেরও দাম বাড়ছে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুন্তুম খৈরা উম্মাতিন লিন নাস এটা আল্লাহর ঘোষণা নবী এই নবীকে যারা পাইছেন নবীর উম্মত যারা হইছেন আপনারা দামি আপনারা সম্মানী আল্লাহ বলেছেন আবার নবী বলেছেন যারা এর মধ্যে ওলামা নবী তাদের মর্যাদা লাল ফিতা স্টার এসপি তারা ওসি তারা আইজি তারা ডিআইজি এই কিসিমের মর্যাদা নবীজি নবীজিওয়াস করেছেন আমার উম্মতের ওলামাগন হবে বন ইসরাইলের পৈগম্বরদের মতো মর্যাদাবান ক্ষমতাবান যাই হোক এখানে ক্ষমতার ওয়াজ করতে গেলে অনেক সময় যাইব এবার আমরা যে দামি হইলাম দামি হইতে গেলে আমরার চরিত্র কোন দিকে যাইতে হবে আল্লাহ তাও আমরারে পরামর্শ দিচ্ছেন ও ইমানদার বিশ্বাসীরা তোমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও আমাদেরকে ইসলামে পুরোপুরিভাবে ঢুকার জন্য নির্দেশ দিছেন আমরা যারা নবীর মত তাইলে আমরা দামি হতে পারবো আচ্ছা ইসলামে ডুবতে গেলে কোন কাজগুলি করবেন দামি হইতে গেলে কম দামি কাজ কইরা দামি হইতারবেন নাকি দামি হইতে গেলে দামি কাজ করতে হবে যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন তারা বড় বড় অফিসার হইতে পারবেন যারা ইটখলাত কাজ করেন এরা কি বড়ো অফিসার হইতারবেন হ্যাঁ ইটখলার ফোর ম্যান ফাইভ ম্যান সিক্স ম্যান এই এসপিডিসি কি আইজিডিজি এটা হওয়ার সুযোগ আমরা যেমন শ্রেষ্ঠ আমাদের কাজ কাম কামগুলি কি শ্রেষ্ঠ আচ্ছা দেখি আমাদের উপর আবাদতের নির্দেশ আছে এবাদতের মধ্যে কোন এবাদত উত্তম বলুন যদি আপনারা যদি জানেনই তাইলে তার আমার দাওয়াত দিলেন কি লেগে উত্তম আবাদত কি আমরা যদি উম্মত উত্তম হই তাহলে আমাদের কাজগুলিও উত্তম হতে হবে উত্তম কাজ যদি হয় আপনার তাহলে আপনার ভাগ্য কত ভালো হবে একটা বাস্তব ঘটনা ওমর ফারুক রাজিয়া রাষ্ট্রপতি হইয়া রাষ্ট্রপতি মসজিদের নববীর ইমাম আমাদের দেশের রাষ্ট্রপতিরা আপনাদের ইমামতি রাষ্ট্রপতি ইমাম তারা নবী চিনে নিজের মধ্যে নবীর পরিচয় আছে রাষ্ট্রপতি ইমাম একদিন ফজরের নামাজের সময় উত্তম নবীর উত্তম উম্মত কাজও করে উত্তম আর আমরা ওখানে কাজ করি সুদ ঘুষ বলুন নবীর চরিত্রে কি কোনদিন নবী সুদ খাইতেন আমি যদি উম সুদ খাই চেহারাই সুরত যতই ভালো থাকুক আমল আখলাদ যতই ভালো থাকুক একটা সুদ খাওয়ার কারণে আমার সকল আমল শেষ। একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে আপনি যদি ইমান সাবহন ৪০ দিন পর্যন্ত আপনার একটা শেষ কবুল হবে না বাবা আমরা আখিরি নবীর উম্মত এই টার্গেটের উপর কিছু কাজ করুন তাহলে নবীকে পাবেন আল্লাহর সাহায্য পাবেন যারা এই টার্গেটে কাজ করত আগেকার দিনে মুরব্বী বাবারা জমির ফসল বাজারে বিক্রি করতে নিলে দুই মুন সরিষা মাইপা বস্তাদ বইরা আরো দুই শের সরিষা বেশি দিছে ছেলেরা জিগাইছে আব্বা দুই মুন মাইপ্যা বেশি বেশি মাপছেন আবার দুই শের বেশি দিলেন যেন বাবা জবাব দিত আবারে শোনো আমরা ক্ষেতের জিনিস ক্ষেতের জিনিস বেশি দেউন দেউন বালা বালা কম না আচ্ছা বেশি দেউন বালা এই চরিত্রের মানুষ ওখান যারা বেশি দেউন বালা কইতো তাদের জীবনীতে পাইছি তারা বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে নামাজ শেষ করে নাকি বাড়িতে আসতে পারছে না গেছে আর এইবারের বৃষ্টি সারাটা বাংলাদেশ তো ঘোরায় আল্লাহ আপনাদের দোয়ায় কত জায়গায় যে দোয়া চলছে কিন্তু বৃষ্টি হয় না যাই হোক আজকে পাক কিছু না কিছু বৃষ্টি দিছে এটা আল্লাহর রহমত আমরা এই রহমতের আশা করব আখিরি নবীর উম্মত হইয়া কি বলেন আপনারা রাজি আছেন এই নবীর উম্মত যদি হতে পারেন বৃষ্টি দিবেই আমার দাদার জীবনীতে শুনছি মাঠের থেকে খালি মাঠেতে বৃষ্টির নামাজ পড়ে বৃষ্টিতে না বীরজা বাড়িতে আসতে পারছে না কারণ এই নবীর উন্মতে চাইলে বৃষ্টি দিতে হবে কারণ নবীর জীবনী খুলুন নবী যখন শিশু বাচ্চা বয়সে মক্কা নগরীতে আগমন করলেন রবিউল আওয়াল মক্কাতে বৃষ্টি নাই মরুভূমির দেশ মানুষের গরম অতিষ্ঠ হয়ে গেছে লোকজন ইহুদি খ্রিস্টানরা খানে আবার মোতাবলি নবীজি দাদা আব্দুল মুতালিবের কাছে যায় বীর জমায়া ডাকতেছে আব্দুল মুতালিব বৃষ্টি হয় না জীবনটা তো বাঁচে না আবদুল মুতালিবকে বৃষ্টি কি দরকার বলেন কি দরকার না তাইলে তোমরা অপেক্ষায় থাকো কিছুক্ষণের মধ্যে বৃষ্টির ব্যবস্থা হবে উনি একটা দৌড় দিয়ে আমাদের নবী শিশু নবী যেই ঘরে মা আমেনার কুলে ছিল ডুকে দুইটা হাত বাড়ায় ডাকছে আমেনা না দেত আমার নাতি আমার কুলে দে নাতি কুলে খানেকা আবার পাশে ও কাবার মালিক দেখ আমার কত সুন্দর নাতি মক্কাতে এই সুন্দর নাতি কারো হয় নাই খানে কে মালিক রে মনে বড় দুঃখ রে এত সুন্দর নাতি দিলি নাতিটা আমার বাবা বলে কোনো দিন ডাকতে পারবে না এখানে কে আবার মালিক আমার এই সুন্দর এতিম নাতি এক পৃথিবীর মালিক খানে কে মালিক আমার এই তিন সুন্দর নাতিটা দেখে তোর যদি মায়া হয় আমার নাতির দিকে তাকাইয়া রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দে আরবের ইতিহাস লেখে আমার আপনার শিশু নবীর দেখাইয়া আব্দুল মুতালি আরববাসীর জন্য বৃষ্টি চাইতে দেরি হয়েছে আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না ইহুদি খ্রিস্টান না আমরা নবীর দেহায়া বৃষ্টি নেগা কিন্তু আমরা নবীর উন্মত হইয়া পারলাম না কারণ শরিত্রের মধ্যে বেজাল আজটা একটু ব্যামজা হইতেছে একটু করা হইতেছে বাবা রে জ্বর আইলে অনেক সময় তিতা ট্যাবলেট খাওয়া লাগে না জ্বর সারে না আগিলা মুরব্বীদের কথা বলছিলাম তারা দুই শের এক মনের মধ্যে দুই শের বেশি দিত কম দেউন ভালা না বেশি দেওন ভালা আর ওই যুগের মাসাসিরা কেমন ছিল মাসাসিরা হাসিরা ফজরের নামাজের আগে ঘুমতে উঠছে উড়ান বাড়ি জারু দিছে সময় পাইলে সুযোগ পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও জারু দালাইছে আমার মারে দেখছি মার সাথে গেছি সাথে ছোট্ট তো মা ওইটা গেছে পিছি পিছিয়ে গেছি জিগাইছি মা উডান বাড়ি জারু দিছো ভালো কথা রাস্তা জারু দাও কিনলে গিয়া মা কইতো পুত্রে কত মানুষ রাস্তাটা যারে বাবা একটা আল্লাহওয়ালা অদ যাইতারে একটা কি নিয়ত ছিল আল্লাহ তো হাইটটা দেখা উডান বাড়ি যারো দিছে রাস্তা জারু দিছে আজানের আগে উঠিয়া আজান দিলে উজু করছে উজু কেটে ফজরের নামাজ পড়ছে কোরআন শরীফ নামায়া বইছে সুরাই আসিন পড়ছে সুরা রহমান পড়ছে এরপরে রান্না করে রান্না করতে গেছে পারবেন বুকে হাত দিয়া কেউ বলতে এখন আমার ঘরের মহিলারা সুরাই আসিন পরে ফজর পরে রান্না করে গেছে শান্তি আসবে থেকে। শান্তি চাইতে পারেন শান্তি আসবে না কিন্তু শান্তি পাওয়ার জন্য সিস্টেম সিস্টেম করা আছে মাফিক চাইতে। সরকারি কর্মচারী মাসে বেতন পায় ঈদের সময় বোনাস পায় কিন্তু সরকারি কর্মচারী ব্যতীত আমি যদি যাই তোফাজ্জল ফাজল মৌলী সারা দেশ পরিচিত কেসেট বাজে ঘরে ঘরে আমি যদি সরকারি অফিসে যাই বেতন দেন বোনাস দেন দিব এটা সিস্টেম আছে সিস্টেম মাফিক আসুন আমরা নবীর গোলামিতে যাই আল্লাহর গোলামিতে যাই নবীর আদর্শে যাই তাহলে আমরাই পাব বিজয় আমাদের শান্তি আমাদের সুখ আমাদের কিন্তু রাস্তা মাফিক আসতে হবে বলতেছিলাম সেই রাস্তাটা হলো ফারুকরা ফারুক রাহু তাল দেখাইলেন কোন রাস্তায় কি পাবেন রাষ্ট্রপতি হইয়া ফজরের জামাতের ইমাম দুই রাকাত নামাজ পড়াবেন এমন কাজটা করতে যাচ্ছেন যে কাজ করলে রাসুল খুশি হয় এমন কাজটাই উমর করতে যাচ্ছেন যে কাজ করলে রাসুল খুশি হয় বাস্তব নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন জামাতে সময় হলে নবী ইচ্ছে করতেছেন জামাতে যাবেন অসুস্থ প্রচন্ড অসুস্থ নবী উঠে দাঁড়াইতে চায় কাত হয়ে পড়ে যায় চিত হয়ে পড়ে যায় মা আয়সা বারবার বলতেছে রিয়াসুল্লাহ আপনার কষ্ট হইতেছে এরকম করতেছেন কেন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আয়সা চোখের সামনে জামাত খারা হইতে যাচ্ছে আমি রাসুল জামাতে যাওয়ার জন্য এ কাজ করতেছি আল্লাহ একবার বলো নবী দাঁড়াইতে পারে না সামনে হাঁটতে পারে না ঠিক মতে বসেও থাকতে পারে না

আসুন কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন এই কাজগুলি যদি হাতে নিতে পারো এই কাজ লইয়া যদি কবরে যাইতে পারো তোমার জীবন ধন্য তোমার কপাল ভালো হয়ে যাবে ওমর ফারুক রাদি আল্লাহ তাইলান এই কাজ লইয়া কবরে রওনা হতে হইতে যাচ্ছে কিভাবে যাচ্ছেন আসুন সামনে মা এসে যুদ্ধ কবলেন আমার নবী

নবীকে যদি কষ্ট দেন জামাত ছাড়ুন বলুন নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে আমার নবী এইভাবে বুঝাইলেন কোন কাজে আমার নবী খুশি হবেন ওই কাজটাই করতেছিলেন ওমর ফারুক রদি আল্লাহ ওমর মসজিদের নবীতে দুই রাকাত নামাজ ফজর ফরজের দুই রাকাত ইমাম এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে উমর দাঁড়াইতে ছিল দ্বিতীয় রাকাতে দাঁড়াইতে ছিল সুজা হয় নাই তার আগে আগে পিছনে একজন ইহুদি মুসলমানের ভেস ধরে মুসল্লি সেজে পাঞ্জাবির নিচে লম্বা সুরি লইয়া ইহুদি দাঁড়াইয়া রয়েছে ওমর সোজা হইয়া দাঁড়াইবার আগে আগে রে লম্বা সুড়িটার ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে কলিজা সেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে ওমর জিব্বাটা বাহির করে দিয়ে একটা চিৎকার মেরে কাত হইয়া নামাজের বিছানার মধ্যে পড়ে গেছে শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদের নববীর ফ্লোর লাল লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে রক্ত গিয়ে বেসে গেছে মুসল্লিরা নামাজ মেরে চিৎকার মেরে কানতেছেন কার রক্ত রে মসজিদে নবী লাল করে দিলে ওমরের ছেলে আবদুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন দরজা বন্ধ করেন আমার বাবাকে ছুরি মারছে আমার বাবাকে সর্বনাশ করেছে আমি আর বাবা বলে ডাকতে পারবো না আপনারা দরজা বন্ধ করেন প্রতিশোধ নেব বিচার করব কে আমার বাবাকে সর্বনাশ করেছে ওমার চুট্টু চুট্টু সুরে ডাকতেছে আব্দুল্লাহ প্রতিশোধ নয় ও আব্দুল্লাহ বিচার করতে হবে না আমাকে যদি খুশি করতে চাও প্রতিশোধ নয় বিচার নয় একটু কাছে আসো কি বাবা কি করলে খুশি হইবা ডাকতেছে ওমর আব্দুল্লাহ রে আমার নবীর পাশে রে আমার ভাই আবু বকর ঘুমিয়াছে আছে নবীজির পাশে আরো কিছু জায়গা খালি আছে এরে আব্দুল্লাহ যা রে আমার মা আয়েশা সিদ্দুকের কাছে যা আইজুদ্দুগুর কাছে যাইয়া আমি উমরের পক্ষ থেকে একটুখানি জাগা বিজ্ঞা চা রে বাবা আমি উমরের জন্য একটু জাগা বিজ্ঞা চাও আমি উমরকে যদি রাসূলের পাশে একটু জাগা ভিক্ষা লইতে পারো রাসুলের পাশে যদি আবু বকরের মতো আমি উমরকে শুয়াইয়া দিতে পারো আমি উমরের জীবন ধন্যরে আমি খুশি হইয়া যাইব রাষ্ট্রপতির মনের আশা মৃত্যুর উপরে নবীজির পাশে যাইব নবীর কাছে শুইব আমরা জীবনে এমন কি আমল আমরা করেছি বিপদে আমরা খিরে নবীর উম্মতের পরিচয় দিতে পারব এই আমল যদি আমাদের মধ্যে না থাকে এই বিপদের শেষ হবে না শান্তির আশা আমরা করতে পারব না দৌড়ায় গেলেন আবদুল্লাহ মা আয়সা আমার বাবা কি সুরির আঘাত করেছে বাবা শহীদ হয়ে যাবে বাবার মৃত্যু হয়ে যাবে বাবার মনে বড় আশা গো বাবার মনে বড় আশা নবীর পাশে শোয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছে একটু জাগা আমার বাবা ভিক্ষা চাইছে মা গো আমার বাবারে একটু জাগা ভিক্ষা দিবেননি নবীর পাশে থাকার জন্য মা এসে বললেন রে আবদুল্লাহ মনে বড় আশা ছিল রাসুলের পাশে আমি থাকবো আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক শুই আছেন তোমার বাবা আবদার করেছে কি বলবো না তো বলতে পারি না আমি জানি তোমার বাবাকে আমার রাসুল বড় মায়া করতেন রাসুল যদি আবার জিজ্ঞেস করে আয়সা রে আমার উমরকে আমার পাশে শুইতে দিলি না আমি তো জবাব দিতে পারবো না তাহলে তুমি যাও আমি দেখি রাসুলের সাথে পরামর্শ করি নবীজির রোজার পাশে দাঁড়িয়ে আছে মা আয়সা ডাকতেছেন ইয়া রসুল আল্লাহ উমন আপনার পাশে শুইতে চাই একটু জায়গা বিজ্ঞা চাই আপনার পাশে আসার জন্য অনুমতি দিবেন কি না আমি জানতে চাই আমার নবী ওজার ভিতর থেকে ডাকতেছে অনুমতি দে আমার উমর আমার পাশে থাকবে এমন একটাই আমল আমাদের সামনে আছে যে আমল করলে নবীর পাশে থাকা যায় নবীর পাশে যদি যাইতে নাও পারেন আমার মন বলে এ আমল লইয়া কবরও যাইবার আগে আগে এই নবীকে একদিন গুমের গড়ে স্বপ্নে দিদার নসিব হইয়া যাইবে বলুন এই নবীকে যদি স্বপ্নেও দেখা যায় জাহান্নামের নামের আগুন কি হবে উমর ফারুক রদি আল্লাহ জ্ঞান হারা হয়ে গেছে চোখ খুলে না কথা বলে না দৌড়ে গেছেন খবর নিয়ে খবর বাজেট হয়েছে উমর তার ছেলের অপেক্ষায় ছিল কিন্তু জ্ঞান হারা আবদুল্লা দৌড়ায় বাবার কাছে বসে গেছেন খবর পৌঁছে দেওয়ার জন্য হজরতে আলী রদি আল্লাহ বলেন আমি উমরের মুখের কাছে মুখটা লাগাইয়া বসে আছি ওমর ও ভাই ওমর তুমিও বিদায়ী হয়ে যাবে গো একে একে নবীর বড় বড় সাহাবিরা সব বিদায় হয়ে যাইতেছে ও মর আমি আলী তোমার বিদায় মুহূর্তে তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা আমি শুনতে চাই হজরত ওমর দুইটা কথা বলবে হজরত আলী শুনবে কাছাকাছি বসে প্রশ্ন করলে জবাব দেয় না চোখ খুলে না কথা কয় না কিছুক্ষণ পর দুইটা চোখ খুলে বৃষ্টির ফুডার মতো চোখের পানি ছেড়ে দিয়ে আলীর দিকে তাকাইয়া উমর কি যেন বলবে ঠুট দুইটা নড়তেছে আলী বলেন মুখের কাছে মুখটা নিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাই উমর তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো তোমার তো এখন বিদায় মুহূর্ত কলিজা সেদ্রু হয়েছে রে ভাই ওমর! বিদায় মুহূর্তে আমাকে দুইটা নসিহৎপূর্ণ কথা বলে যাও চুট্টু চুট্টু সুরে উমর ডাকতেছে এ আলি আমার মুখ থেকে দুইটা কথা শোনার আগে রে তুমি আমার একটা কথা শোনো আমার নবীর পছন্দের কাজ জামাতে নামাজ আমার নবীর পছন্দের কাজ জামাতের সহিত নামাজ আমি ওমর দুই রাকাত নামাজ পড়াইতে যাইয়া এক রাকাত নামাজ আদায় করেছি রে আলী মনে বড় ব্যথা রে আর একটা রাকাত নামাজ বাকি রয়েছে এরে আলী আমার কাছ থেকে কথা শোনার আগে তুমি আমারে জানাইয়া দাও ফজরের নামাজের সময় আছে দি ওই বাকি রাকাত নামাজ আমি ওমর আদায় করতে পারবো নি এই আমলগুলি যদি উম্মতের মধ্যে ঢুকে হালাল যদি খায় জন্য ডাক ডাক দিলে এই নবীর আল্লাহ ফিরাইতে পারবে না বাবারা যে জামাতে নবী খুশি হইতেন ওই জামাতের জন্য ব্যবস্থা হলো মসজিদ মসজিদ ছাড়া তো এই জামাত হয় না কি বলেন ঠিক কিনা আজকে আপনাদের এখানে সুন্দর মসজিদ এটা মনে নতুন মসজিদ হইতেছে না মাসাল্লাহ নতুন মসজিদের কাজ চলছে কাজে বৃষ্টি আগেও হইছে দিনে আমি আর সামনে বাড়তেছি না এই একটা আমল আপনাদের সামনে আল্লাহ যেন আমিও এই আমলটা করতে পারি নবী খুশি খুশি হয় নবীরে করলে আল্লাহ খুশি হবে কাজে ওমর এই বিদায় মুহূর্তে কলিজাটার মধ্যে ছুরি এরপরও বলছে ওম আলী আমার শেষ উপদেশ হলো এক রাকাত নামাজ বাকি আমার আদায় হলো না বল জামাতের সময় চলে যাইতেছে নামাজের সময় ওই বাকি এক আমি করে এই জামাতে সুন্দর আমলের জন্য উত্তম আবাদতের জন্য সিস্টেম হলো মসজিদ আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল আপনারা ভাগ্য ভালো এই নবী খুশি করার যেই কাজ সেই কাজটা জামাত সেই মসজিদ এই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জামাতের আলোচনা শোনার জন্য এইভাবে যারা বসে আছেন আমার মন বলে আপনাদের জন্য আমার নবী বসে থাকবে কিন্তু এই জামাত কায়েম করার জন্য আমি সময় নষ্ট করব না আপনাদের কাছে অনুরোধ করব মসজিদটা যে অবস্থা এ অবস্থা মসজিদ থাকতে পারে না দোয়া করি আল্লাহ ৰব্বানা ছলাম না আনফুচানা তকফিল্লানা ওয়াত রহাম্ না লা নাখুন মিনাল খা চিৰিন ৰব্বিৰ হামহুমা কামা ৰব্বায়ানী সঘে মায়ে ৰ বাবী বাবা ৰবাবি যারা হাত বাড়াইছে। আর দি কৰোনা এই মুহূৰ্তে ওই সকল মা বাবার কবর জান বাগান বনায় দাও ইয়াল্লা মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাঢ়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক সেলিমদেরকে দান করে দাও ই আল্লাহ করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়ৌলাত বংশ ধর্মই মربی parapati খান্দানবাসী খানদানবাসী মহব্বতি যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানাই আদাও এম আবু কমিটির ভাইদের মনে কত আশা ছিল মাহফিলটা বৃষ্টির দিনে হলো না অনুরোধ করে যাব মাহপিল যেন শীতের সিজনে করে তারা আল্লাগো এই সময়ের মধ্যে যেটুকু আয়োজন হয়েছে মাহাপ দূর দূরান্ত থেকে যারা আসছে এই মাহাপের আমাদের সকলকে তুমি আফদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট মুসিবত শৈতানের শৈতানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা বরপুর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমান শেফা করে দাও যারা নামাজি নামাজ কবুল করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ তোমার ঘরে মসজিদ তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এই মসজিদ কাজ তুমি গায়বি ভাবে সাহায্য দিয়ে সমাধান করে দিও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে স히 সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ও সাল্লাল্লাহু taala আলা খয়র কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বনি ইসরাইলের মতো মর্যাদার প্রকাশ করে দিয়েছেন যদি বলুন আর এত যদি আমাদের বেলা এই মজার ঘটনাগুলি হয় তাহলে আমরা এগুলি বাহির করব কিভাবে আগে চিনতে হবে নবীকে আমরা কেমন নবীর উম্মত আমাদের অবস্থা কোথায় থাকার কথা আর আমরা এখন আসি কোথায় বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হবে আমাদের নবী বড় নবী আচ্ছা দেখি তো আমাদের নবী সম্পর্কে আপনাদের ধারণা কত আচ্ছা নবী কি আমাদের ছোট না বড় দেখি কত বড় হবে মার্শাল্লা দু তিনজনের কথা একজনে অসীম আরেকজনে অনেক বড় আরেকজনে বইলা শেষ করা যাবে না আসলে তিনজনের তিন রকমের কথা আসলে নবী ব্যাপারে কথা না বলাই ভালো আমি তিনজনের পক্ষে কোন দিকে যাব আসুন এই কোন দিকে না গিয়ে আল্লাহ কি বলছে সেদিকে যাই আল্লাহ বলছে আমার এই নবী যে কত বড় আমি আল্লাহ বানাইছি আমি ওই জানি আর কেউ জানে না আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছে বন্ধু শুনো তুমি কত বড় আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন তুমি নবী হইলে তত জায়গায় রাহমাত এত বড় নবীর উম্মত যদি আমরা হই তা আমাদের আওয়াজ ছোট হবে কেন তাহলে বোঝা গেল আমরা নবী চিনলাম না আসুন নবী চিনি যেই নবীর উম্মতের পরিচয় দেহের মধ্যে থাকলে জংলার বাঘ বাল্লুক পর্যন্ত আপনাকে দেখলে সালাম দেবে তার বাস্তব ওমর ফারুক রাদি আল্লাহ তালুর জীবনী ওমর সাহবাই কেরামদেরকে নিয়ে কালিমা প্রচারে গেলেন যাইতে যাইতে নদী নালা খাল বিল জুর জংলা পার হইয়া যেখানে গিয়ে উঠছে এই জায়গাটা আসলে আফ্রিকার জংলা পিছন থেকে সঙ্গীরা বলেন ওমর কই যাইতেছেন ওই তো ভাগ বাড়লো তাকে এর বড় বড় সাপ বিচ্ছু ঘুরতেছে সামনে গেলেই তো আমাদের মৃত্যু আমাদের কি খেয়ে ফেলবে ওমর বলেন তাই তো তবে আপনারা ভয় পায়েন না আমাদের একটা পরিচয় আছে আমরা আখিরি নবীর উম্মত উমর তাদের থেকে দুই কদম সামনে গিয়ে বাসন দিতেছেন ও আফ্রিকার জঙ্গলার বাঘ বাল্লুক হিংস প্রাণী সাপ বিচ্ছুরা তোমরা শোনো আমাদের দিকে আর চোখে তাকিও না আমাদের পরিচয় নাও আমরা আজকে আমরা এই জংলায় থাকব, তোমরা জংলা ছেড়ে দাও তাদের জীবনী লেখে এই বাসনের কিছুক্ষণের মধ্যে জংলাটা খালি হয়ে গেছে এই নবীর পরিচয় যদি আমাদের দেহের মধ্যে থাকে আমরা সেই নবীর বিজয় আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের জান্নাত আমাদের সুখ শান্তি আমাদের আসুন সেই নবীকে চিনি বলতেছিলাম নবী যেমন বড় উম্মতও বড় উম্মতের আওয়াজও হবে বড় আওয়াজটা আমরা আখরি নবীর উম্মত বড় নবীর উম্মত সেই আওয়াজ গর্জিয়াস কণ্ঠে দিতে হবে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ মার্শাল এবার বোঝা গেল নবীরে চিন্তা সেন যে নবী সকলের জন্য রহমত একটা মৃত গাছের নিচে যদি আমাদের নবী বসতেন মৃত গাছ জীবিত হয়ে যেত আরসের জন্য আমাদের নবী রহমত আদম জন্য আমাদের নবী রহমত এব্রাহিম খলিলের জন্য আমাদের নবী রহমত কিভাবে রহমত বিস্তারিত আলোচনা করতে গেলে লাগব দুই রায় তবে আমি সংক্ষেপে আলোচনা করব। নবী রহমত আল্লাহর ঘোষণায় আর সরাসরি এই রহমতের নবীর উম্মত আমরা কিন্তু আমাদের অশান্তি তার কারণটা কি রূপটা কোথায় যদি আল্লাহ তৌফিক দেন আমি বাহির করব। তাই আসুন আমরা গর্জিয়াস কণ্ঠে শকুর আদায় করেছি বলুন কার শুকুর আদায় করেছি আরো জোরে বলুন কার কোন আল্লাহর যার জমিনে বাস করে চিনছেন তখন যার জমিনে বাস করি এই আল্লাহর শুকুর আদায় করলাম আর কেন শুকুর আদায় করবেন না এই আল্লাহ আপনাদের প্রতি কত যে মায়া কত যে দয়া আজকে যারা এই বৃষ্টি রাস্তাঘাট কাদার মধ্যেও বাহির হয়ে গেছেন আশুলিয়া পশ্চিম জামে মসজিদ পশ্চিম পাড়া জামে মসজিদ পক্ষ থেকে আয়োজিত মাহাবীরে আসবেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস তারা এই মানুষগুলি কই যাবে যদিও আল্লাহ জানে অনেক সময় যায় নাও জিগায় কই যাবে প্যারেস তারা কই আসলিয়া মা ফিরে যাবে আল্লাহ বলে তোরা সাক্ষী থাকিস এই কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য যারা ঘর থেকে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে পিসের পাওটা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম আচ্ছা আপনারা কি কেউ মাফ চাইছিলেন কি আশ্চর্য আল্লাহ একবার বলো অন্য নবী রাসুলের উন্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর কোনো খবরই নাই আর আজকে কি ভাগ্য আমরা মাপ চাইলাম না শুধুমাত্র বাহির হলাম আল্লাহ তো মাফ করে দিল এখন প্রশ্ন আসতে পারে হুজুর মাপ যে করে দিল এটার প্রমাণ কি আমরা বুঝবো কিভাবে আমরা যে মাপ পাইছি বাবারা ভাইয়েরা মিথ্যা কথা বলবেন না যদি এই ঘোষণায় আপনারা মাপ পেয়ে থাকেন তাহলে কিছুক্ষণ আলোচনা শোনার মনে আগ্রহ আসবে আপনাদের কি আগ্রহ আছে আলোচনা শুনবেন এটা মাপ পাওয়ার নমুনা যদি মাপ পেয়ে থাকেন মনে কোনো অশান্তি থাকবে না যে অবস্থায় বসেছেন হয়তো নিচে একটু বৃষ্টির জন্য কাদা একটু জামা কাপড় ভিজে যেতে পারে তারপরও যে অবস্থা যে যেখানে বসে আছেন যদি মাপ পেয়ে থাকেন মনে কোনো অশান্তি থাকবে না মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে আচ্ছা আপনারা মিথ্যা কথা কেন না মনে কি এখন অশান্তি লাগে না শান্তি লাগে তাহলে নিশ্চিত হতে পারেন আপনারা মাপ পেয়ে গেছেন হয়তো প্রশ্ন করবেন হুজুর আমরা মাপ চাইলাম না মাপ পাইলাম অন্য নবীর উম্মতেরা মাপ চায়াও পায় না তার কারণ কি তার কারণ যদি জানতে হয় যেতে হবে আমার নবীর জীবনী আমার নবী যেদিন উহুদের জমিনে মারতে মারতে দুইটা দান দান মুবারক শহীদ করে ফেলেছে রক্তগুলো জর্জর করে জামা কাপড় বিছতেছে চোখের পানি জড়তেছে তারপরও শত্রুরা চারিদিক গেরাও করে ফেলেছে চারদিকে শুধু হাতিয়ার নবীজিকে আঘাত করার জন্য আমার নবীজের দিকে তাকায় শুধু শত্রু দেখা যায় বন্ধু বলে কাউরে দেখে না চোখের পানে চেরে চেড়ে ডাকে সাহাবি রে অবস্থা ভালো দেখা যায় না এরপরই দিক থেকে আক্রমণ শুরু হলো নবীজি ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ নবীজির দুই পাশে মাথার ভিতরে ঢুকে গেল নবীজিকে মারতে মারতে বেহুশ করে তাই এবার উহুদের জমিনে পাহাড়ের নিচে সমতল ভূমির মধ্যে ফেলে দিল আমার নবী বেহুশ হইয়া পরে আছে তারপরে ও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হজরত জিব্রাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কুলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিব্রাহিল আমার আপনার নবীকে কুলে উঠাইয়া পাহাড়ের মাঝামাঝি নিয়ে ডাকতেছে উহুদের পাথর ও ওহুদের পাহাড় দেখ যেই নবী না হইলে তোরা হতে না আমি হতাম না কুল কায়নাতের কিছুই হতো না এই নবীকে মারতে মারতে বেহুস করেছে দান দান মুবারক শহীদ করে ফেলেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা যা বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর জ্ঞান ফিরে মাথাটা ঘুরাইলেন ডান দিকে বাম দিকে চোখের পানিগুলো গুলো জর করে ছেড়ে দিলেন জিব্রাইল আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না পাহাড়ের উপরে নিয়ে আসছি এখন আর ভয় নাই কেউ মারবে না নবী প্রশ্ন করে জিব্রাইল রে আমার সাহাবিদের খবর কি জিব্রাইল বলেন সাহাবিদের খবর পরে নেন আমার কাছে খবর আপনার খবর দেন আমি আল্লাহর কাছে পৌঁছাবো হজুর দুইটা দান দান মুবারক ভেঙ্গে গেছে গো বলুন দাঁত বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো মাথার লোহার টুপি ভেঙে টুকরা হইয়া ভিতরে ঢুকে আছে বলুন মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো আমার নবী চুখির পানি এগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে দাঁত বাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না দাঁত বাঙ্গা ব্যথা মাথা বাঙ্গা ব্যথার চাইতে আমার গোনাগার উম্মতের ব্যথা বেশি যেই নবী এত ব্যথাই ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে কেন আমার আল্লাহ সেই নবীর উম্মত হইলে মাফ কেন দিবে না শুধু এটাই শেষ নয় মা এসে শ্রদ্ধ করে দিয়ে আল্লাহ বলেন আমার নবী ঢুকলে অনুমতি চাইলাম ইয়ারসুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মোবারকে তোল মালিশ করব অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে মা আয়সা প্রশ্ন করলেন ইয়ার রসুল এই সুন্দর চেহারায় এই কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই আমার নবী চোখের পানিগুলো গাল ভেবে ছেড়ে দিলেন এই দাগের কথা কথা মনে হইলে আমি নবীর কলিজা মানাইতে পারি না আইসা রে এই দাগগুলো গুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ বিনা অপরাধে বিনা দূষে রে বিনা কারণে আমাকে মারতে মারতে তিনবার করে বেহুস করেছে রক্ত মাখা দুইটা হাত বাড়ায় বলেছিলাম যুবকেরা রে আমার কোন দোষে মারো কোন অপরাধে মারো আর মাইরো না আমি সইতে পারি না রে যুবকেরা তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা নাই এইভাবে তিনবার করে বেহুশ করলো কোনো কথাই তারা শুনলো না ওই পাথরের আঘাতের দাগ গুলো আমার চেহারার মধ্যে আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায় আমার নবী কান্দে আইসা রে এ কথাটা আর কোনদিন দিন বলবি না রে এ দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়সা হাসুরের জমিন যেদিন কায়েম হবে রে আদা দুপুরে সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে মাতার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে পানির পিপাসায় জিব্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে ওই দিন আমার উম্মতেরা নবী খই নবী খই বলে কাঁদবে ওই কান্নার আওয়াজ যখন আমি নবীর কানে আসবে রে আয়সা আমি সইতে পারবো না ওই বিপদের মুহূর্তে আমার পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন বন্ধু গো পাথরের আঘাতের দাগগুলো এই সুন্দর চেহারায় রেখে দিলা উম্মতের নাজাতের জন্য ও বন্ধু আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি তোমার তেষট্টি বছর জিন্দিগির মধ্যে দিন তোমার সুন্দর চেহারাই আমি আল্লাহ একটা মশা মাসি বসতে দেই নাই একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই ওই চেহারার পাথরের আঘাতের দাগ গুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার আদর্শে যারা চলবে তোমাকে যারা ভালোবাসবে বন্ধু হো তাদের মাপ চাইতে হবে না একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দেব সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল আর এই মাহফিলের জন্য উসিলা হলো মসজিদ মসজিদের পক্ষ থেকে তাহলে বোঝা গেল এই মসজিদটা হলো আজকের মাহফিলের কারণ আর এই মাহপিলটা হলো আমাদের মাফের কারণ আল্লাহ একবার বল সেই মাহপিলে কোরআনের পক্ষে মসজিদের পক্ষের মাহপিলে বসেছেন নিশ্চয়ই আপনারা নেককার। আপনাদের মা বাবা নেককার ছিল বিদায় কোরআনের পক্ষে ওই মায়ের সন্তান কোরআনের পক্ষ নিতে পারে যেই মা এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল যে সন্তান মার পেটে থাকতে মা কোরআন পড়ছিল ওই মানুষগুলি কোরআনের পক্ষ নিতে পারে আন্তাজি সন্তান কোরআনের পক্ষ নিতে পারে না যেই হোক যেই নবীর উম্মত হইলে এইভাবে এই সহজে আল্লাপাক মাপ দেন কিভাবে সেই নবীর উম্মত হব কিভাবে সেই আল্লাহকে চিনব সেজন্যই আজকের মাপিন তাই আসুন আলোচনায় যাই আল্লাহ আমাদেরকে মায়া করে আখিরি নবীর উম্মত বলে এই সহজে মাফ করে দিয়েছেন যেই মাফ অন্য নবী রাসুলের উম্মতেরা এইভাবে পাইতেন না আজকে আমরা আলোচনায় যাচ্ছি আল্লাহ যেন এই মাহফিলের বরকত আমাদের আমাদেরকে নসিব করেন সকলে বলুন আমির তাহলে আমরা এখন নবী চিনব আমাদের নবী হলো সকলের জন্য রহমত বলুন সকলের জন্য কি আমাদের নবী বাস্তবে আসুন এই আসলিয়া থানায় একজন ব্যক্তি যদি সারা থানার ঘরে ঘরে দুই কোটি করে টাকা দিয়ে আসে দুই কোটি করে টাকা একজন ব্যক্তি বলুন এই ব্যক্তিটা আসুলিয়া থানার মধ্যে তার মর্যাদার ছোট হবে না বড় হবে ওই লোকের ছেলেটা যদি আপনাদের আসুলিয়া পশ্চিম পাড়া আসে যে লোকটা দুই কোটি করে টাকা ঘরে ঘরে দিয়েছে তার ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আসলি আইছে তারে দেখলে কি আপনারা ইজ্জত করবেন না তো চাটা খাওয়াইবেন না কেন তার বাবা আমাদের জন্য এই উপকার করেছে দুই কোটি করে টাকা আরে দুই কোটি টাকা ডাকাতে নিয়ে যেতে পারে বাড়িটা ভূমিকম্পে ভেঙে যেতে পারে তুফানে ভেঙে দিতে পারে কিন্তু আমরা এমন এক নবী পেয়েছি যেই নবী সকলের জন্য রহমত শুধু একটা থানার জন্য নয় সকল সৃষ্টি আল্লাহর আরো জন্য আমাদের নবী রহমত নবী মেয়ারাজে যাবে সিদরাতুল মুনতাহায় নবীজিকে নামায়া দিলেন বুরাক থেকে জিব্রাইল নবী গায় জিব্রাইল আমি কি আইসা পড়ছি না অনেক দূর কেমনে যাবো যে মালিকের দাওয়াত করছে হিনি জানে কেমনে যাইবেন তুমি আর যেতে পারবা না হজুর আর এক ইঞ্চি যদি আগে বাড়ি আল্লাহ নূরের তাজাল্লিতে আমি এবং বোরাক পুরে সাই সাই হয়ে যাব কিন্তু নবীজি তো রওনা হলেন রফরফে চোয়ার হয়ে যাইতে 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 আরশের সিঁড়ির গোড়ায় রফরফ নবীজিকে পৌঁছে দিলে নবীজি শিরির মধ্যে পাও মোবারক রাখলেন হঠাৎ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে হরিণীর সামরার জুতা মোবারক এই নবীর উম্মত হইলেন কত যে আপনি দানি যেখানে জিবরাইল যাইতে পারে না বুরাক যাইতে পারে না এই নবীর সঙ্গী হয়ে জুতা পর্যন্ত মর্যাদা আপনার এমনে হয় নাই এই নবীর উম্মত হন সকল মর্যাদা আপনার হবে কেমনে মর্যাদা এই নবীর উম্মতের চরিত্রে ঢুকেছে সুদ 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 ঢুকেছে ঘুষ

এই বেসারা ঠিকানা কমুনা নাম কইলে কি বতইব এই বেসারা কটে হাতে চাইরা না যতবারই চেষ্টা করল আউজ বিল্লা পরাই তো হ্যাঁ হাতে চাইরা না আউজ মুখ থেকে বাহির করাইতে পারলো না বলুন দুনিয়ার অনেক সম্পত্তি কিন্তু মৃত্যুর সময় আউজ না মুখেতে বাহির এলো না হ্যাঁ কপাল না ভালো না খারাপ দুনিয়ার কিছুই নাই মৃত্যুর সময় কালিমাটা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল বলুন তার কপাল ভালো না খারাপ বলেছেন মৃত্যুর সময় যার মুখ থেকে কালিমা বাহির হয়েছে তার জন্য আল্লাহর এই রোজগার গুলি আমরা করব আমরা আখিরি নবীর কষ্ট সে আপনাদের আসলে আরো আগে দেওয়া দরকার ছিল রাত্রটা বেশি হয়ে গেছে অনেকে বসে রয়েছে নিচেদের হয়তো কাপড় বিচা যেতেছে বিছনা বিচতাছে নাকি ভিজুক আল্লাহ আল্লাহ রসুল খুশি করার জন্য নবীর সাহাবিরা যুদ্ধের ময়দানে ডান দিকে তীর কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যাইতেন রক্ত লাল লাল জামা কাপুর শহীদ হয়ে গেছে রাসুল বলেছিলেন এই রক্ত মাখা অবস্থায় দাফন করো এই জামা না আমি ময়দানে দেখাবো আমার আল্লাহকে খুশি করার জন্য এইভাবে রক্ত দিয়েছে জামা না আমার মন বলে ওই আল্লাহর খুশির উদ্দেশ্যে নবীর ভালোবাসায় যদি এই বিজার মধ্যে বসে জামা কাপুর বিজেও যায় ওই রক্ত মাখা জামার সাথে আপনার এই জামাগুলো হাসরের দিন পৌঁছে দেওয়া হবে বাবারা ওই দিন তো আর আমাদের সামনে নাই এটাই হবে ওই মর্যাদার দিন আল্লাহ কবুল করুক সকালে বলুন আমিন যেই হোক আসুন আমরা নবী চিনি নবী রহমদ আরসের জন্য কিভাবে সিঁড়ির মধ্যে নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন আরস কাঁপতেছে আল্লাহ জিগে আরস কাঁপোস কি লেগে আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে অনেক সময় যাই না জিগায় হাতে লাঠি আল্লাহ দেহে জানে এরপর জিগায় অমা তিলকা বিয়া মিনিকা ইয়া ও মুসা তোমার হাতে কি আচ্ছা যদি মুসা নবী কইতো তো আল্লাহ দেহেন না হাত কি কিন্তু এই সাহস মুসালামের নাই কিছু সাহস থাকলে আখিরি নবীর উম্মতের আছে আল্লাহ বল এই সাহসটা আল্লাহ দিছে কি সাহসটা কি আল্লাহ দিছে কেমনে দিছে আইতাসি সিসা হাল্লা কয় বন্ধু ব্যাপার কি আরস কাপস কি লেগা আরস কয় আল্লাহ কাপি আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের দুলির জন্য আমরা লালাইতো ছিলাম আপনার বন্ধু তো জুতা খুই লালাইতেছে দোস্ত কি করেন আল্লাহ জুতা খুলতেছি কেন কেন আল্লাহ আমি তো জুতা লইয়াই পড়ছি এ শরণ করে তুই আবার দরকার ছিল কেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ি জুতা পায়ে দিয়ে গেছিল আপনি ধমক মারছিলেন ফখলা নালাইক কয়া আমরুনি আবার নালাইক কয়া ধমক করেন হেই বয়ে খলতেছি আল্লাহ কই বন্ধু না তোমার জন্য হেই দর্জা না সুবহানাল্লাহ কুন না সুবহানাল্লাহ আরে নবীর উম্মত এত হেই মাডো খেলতা রে কি কাম মুসা মাডো খেলছে এই মাডো তো এ নবীর উম্মত হই আলেমুরা মারা খেলতা রে আল্লাহু আকবার বলো চরিত্রটারে নষ্ট করেন না আপনার জন্য বাজেট হলো দশটা পৃথিবীর সমান একটা জান্নার পরে নবীজির পাওয়ার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আরস পাগল তাইলে আমরা বুঝতে পারি আরস আমাদের নবী আরসের জন্য রহমত আদম আলাইসাল্লাম বেহেশতের মধ্যে গুমায় খালি গুমায় একটু পর পরে ঘুমে তুইটা কই আল্লাহ আমার ভাল লাগে না আল্লাহ ঘুমা আবার ঘুমাইছি ঘুমে তুইটা খালি কয়ে আল্লাহ কত ঘুমাইতাম চোখ বন্ধ কত ঘুমাইতাম ভাল লাগে না আল্লাহ কয়তে ঘুমা আবার ঘুমাইছে ডান দিক বাম দিক থেকে বাম দিকের হার থেকে হজরত হাওয়া আলী সালাম কি সুন্দর মহিলা আল্লাহ পাক হার থেকে হাওয়া বানায়া বাম পাশে বসাইছে গুমের থেকে ওইটা বাম দিকে সায়া দেহে সর্বনাশ ব্যাপারটা কি আল্লাহ এই ব্যাপারটা কি আল্লাহ কয় তো বানাইছি আদম আলাইসালাম আল্লাহ অহন্দে আমার বাল লাগে মাথায় হাত দিয়া চাইছেন মুখটা ঘুরাইয়া দেখবো কারণ কই ওয়া বই রয়েছে তো আগেকার দিনে মহিলারা কই নাই থাকতো না নরম হয়ে থাকতো তো অহন তোর নরম নাই অহন মাসাল্লাহ সব কাজে করতারে মহিলারা মাঘ দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার চরিত্রটা নষ্ট করো না কারণ একদিন কিন্তু তুমি যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ডুবছিলা এই ঘরটার থেকে তোমার সাদা কাফনটা দিয়ে আবার দিব আগেকার দিনের একটা মহিলা বউ হিসাবে ইনডাইরেক্ট দেখার জন্য ইনডাইরেক্ট বউ দেখার লেগে ছয় মাস ঘুরছে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার কোনো সুযোগ পাইছে না আনুষ্ঠানিকভাবে দেখতে গেলে দশজন পুরুষময় মুরব্বী গেছে বউ দেখবো ছেলের বউ নাতির বউ এরকম তো এটাতে আধা ঘন্টা লাগছে খালি মাথা সোজা করতে এরপরও যাও সোজা করছে চোখ বুই চোখ খুলে না আর অহনের দিন বউ দেখতো যারা যাইবো আগে বাস্তব কিছুদিন আগের ঘটনা বউ দেখতে গেছে গিরোজ বেড়া গিরস্তি করে তো বেড়া বউরে প্রশ্ন করছে বৌমা দর্জন কামলা যদি খেতে লই কয়সের চাউলের বাত রাঁধবা কয়সের ওই আগিলা মানুষ তো আগে ছেলের কথা কইতেছে এই বউ হইতে যে গেছে মেয়েটা মেয়েটা জিগা চাষা কামলা কি আমাদের দেশের না ময়মন সিনের কি মনে করছেন জিগা কোন দেশের কামলা কারণ সব দেশের মানুষ তো সমান খায় না তাহলে বোঝা গেল প্রশ্ন কার ইচ্ছে প্রশ্ন জবাব যিনি দিবেন এলা সরস এরকম টেটনা হয়ে গেছে মাঘো এই টেটনা আমি তুমি কইলো না তোমার একটা ক্লাস আছে তোমার একটা জায়গা আছে সেই জায়গায় তুমি থাকো যাই হোক আদম আলাহিসাল্লাম চাইছিল দেখতো আল্লাহ দমক মারছে আল্লাহ আমার লাগে বানাইছেন আমি দেখতাম না কই দেখবি কি নিয়ম নীতি ছাড়া নিয়ম নীতির মাধ্যমে দেখতে হবে নিয়মের বাইরে আমি অন্য দিকে দেখার কোনো অধিকার আমার নাই এটা মুসলমানদের চরিত্র রাস্তায় সদম মহিলা যাবে না থাকক তার ভুরগা আমি তার দিকে তাকাবো কেন আমি মুসলমান আল্লাহ ধমক মারছে নিয়ম নীতি আসে না বিয়ে পড়াইতে হবে না আদম কইতে আল্লাহ মানে বিয়ে পড়াই দিলেন বিয়ে পরে মহারানা কই মহারানা মহরণা তো মহরণা তো নাই টাকা পয়সা তো নাই আল্লাহ তাইলে বিয়ে হবে না আদম আলাইসালাম ক আল্লাহ কি বিপদ বললাম কান্দা কান্দা ভাব আল্লাহ বান্দার কান্দা দেখলে বড় মায়া লাগে আল্লাহ আদম কাঁদছ চোখের পানি হাইছ যা আমি তোর মহরণার ব্যবস্থা করে দিলাম তুমি দশবার তোমার স্ত্রী হাওয়া দশবার দুইজনে আমার হাবিব আখিরি নবী অর্থাৎ আমাদের নবী আমাদের নবী যিনি ওই নবীর দিকে ইঙ্গিত করে বলতেছেন আমার আখিরি নবীর উপর তুমি দশবার হাওয়া দশবার বার দশবার করে বিশ বার আমার আখিরি নবীর উপর দুর শরীফ পর তোমাদের বিয়ের আদায় হয়ে যাবে। মহরণ আমাদের নবী আদম হাওয়ার জন্য রহমত শুধু আদম হাওয়া নয় এব্রাহিম সালামের জীবনী ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছে মাঠের মধ্যে অনেক যুবকদের সমাগম লাইন দ্বারা দাঁড়ায় রিক্সে ইব্রাহিম আলাইলাম জিগা যুবক কি ব্যাপার হজুর আপনা জানগা হজুর মানুষ এটা হজুরদের বাজার না এটা রাজা রাজাবাষার ছেলেদের ফিট ক্রিম শেপ লাগবো ফেস পাউডার মারতে টাই কুট লাগাইতে হবে এই তাদের বাজার এটা আপনি জানগা আরে ব্যাপারটা কি শুনি না এখানে বিশ্ব সুন্দরী ছেলে চয়েস করবে যুবক চয়েস করবে বন্ধু চয়েস করবে স্বামী বানাবে সে অপেক্ষায় আমরা আপনি হজুর আপনি জানগা ইব্রাহিম আলাহ ইসলামকে আমি হুজুর যাইতাম গা এত বড় ক্ষমতা তরার দ্বারা আমার মালিক আছে জি গাই লই আল্লাহ হেরা আমি যাইতাম গা হেরা বলে কাল লেগে খার হইছে আপনি যদি অনুমতি দেন আমি পাইবা না পাই একটু খার হইয়া দেখা যাই আল্লাহ কয় যা ইব্রাহিম অনুমতি দিলাম ইব্রাহিম আলাহিসাল্লাম খার হইতে গেলে যুবকেরা কনি মারে হুজুর ফিসে দেন গা ফিসে ফিসে

লাইন ছাড়িস না কি না আমরা তো আখির নবীর উম্মত লাইন ছেড়ে দিছি আমরা দুইটা লাইন দেওয়া আছে একটা লাইন হলো কোরআন একটা লাইন হলো হাদিস এই লাইন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের অ্যাক্সিডেন্ট